ওকে আমরা যখন এমবেসিগুলোতে যাই, হ্যাঁ আমরা যখন এমবেসিগুলোতে যাই তখন সবাই ফরেনাররা বলে যে আমি তোমার মুভি দেখেছি, যে হাউ ইউ ওয়াচিং মাই মুভি, দিস ইজ বাংলা ল্যাঙ্গুয়েজ। কয় না তোমার মুভিতে তো সাবটাইটেল থাকে। ইকবাল ভাইয়ের এই মুভিতে সময় পায় নাই সাবটাইটেল করতে, আমরা বিদেশে যখন রিলিজ করব অবশ্যই সাবটাইটেল করতে হবে, এটা আমরা সবাই জানেন। সো এই কারণে ফরেনাররা সবসময় আমার যখন ছবি রিলিজ হয় ওনারা ছবি দেখে। তাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওয়াচিং আওয়ার মুভি। অ্যান্ড মিস্টার ইকবাল, হি ইজ দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, আই থিঙ্ক ফার্স্ট টাইম ফরেনার পিপল কাম টু ওয়াচিং হিজ মুভি, মিস্টার ইকবাল মুভি। সো থ্যাংক ইউ সো মাচ, ইউ গাইজ আর অল দ্য টাইম ইউ আর ওয়াচিং আওয়ার মুভি। কারণ আমাদের ফরেনাররা সবসময় আমাদের মুভি দেখে, কারণ সবাই জানে অনন্ত জলিলের ছবিতে একটা মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটি ছবি বানায়, এই জন্য ওনারা সবসময় দেখে। এখন কাল থেকে সারা দেশে একটাই কথা, কিল হিম, কিল হিম। এবং আমরা সবসময় বলবো যে ইন্ডাস্ট্রি ভালো চলার জন্য সবগুলো ছবি দেখবে।